হ্যালো কিউটিস, তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে ইয়ারবাডসে ফুল ফেস মেকআপ করতে। লেটস স্টার্ট। লিকুইড ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন। আরে বা, ইয়ারবাডসে এত সুন্দর করে ফাউন্ডেশন ব্লেন্ড হবে আমি তো ভাবতেই পারিনি। এরপরে কনসিলারের জন্য লিকুইড কনসিলার, স্টিক কনসিলার, অবভিয়াসলি লিকুইড কনসিলার, কারণ ইয়ারবাডসে কিন্তু লিকুইড কনসিলারটা খুব সহজেই ব্লেন্ড করা যাবে। স্টিক কনসিলারও হবে, তবে একটু বেশি টাইম লেগে যাবে। কন্টোরের জন্য স্টিক কন্টোর নাকি পাউডার কন্টোর? স্টিক কন্টোর, কারণ ইয়ারবাডসে পাউডার কন্টোর কিন্তু করতে অনেক বেশি টাইম লাগবে আর খুব ভালো কিন্তু হবেও না। আর স্টিক কন্টোর দেখো যত সুন্দর করে লাগিয়েও নিয়েছে সেরকম করে কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে। আইশ্যাডোর জন্য ম্যাট আইশ্যাডো নাকি গ্লিটারি আইশ্যাডো? ম্যাট আইশ্যাডো, কারণ আমি একটা সিম্পল ড্রেস পরেছি তো ম্যাট আইশ্যাডো লাগিয়ে নিলাম। এরপরে কাজল নাকি আইলাইনার? কাজল, তবে ইয়ারবাডসে কাজল আইলাইনার দুটোই কিন্তু খুব সুন্দর করে লাগানো যাবে। এরপরে লিপস্টিকের পালা, লিপস্টিক নাকি লিপ গ্লস? লিপস্টিক, লিপস্টিকটা কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এই লিপস্টিকটা দিয়ে কিন্তু ব্লাশার পরে নিলাম। তো চলো দেখে না ফাইনাল লুকটা। এরকম যদি আরও ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই পিঙ্ক লাভ দিও।